নমস্কার, আমি অর্ণব। চারিদিকে এখন কত আলো, তাই না? ফেয়ারি লাইটস এলইডিতে চারিদিক ঝলমল করে যেন, আর তাদের মাঝখানে মাঝখানে চুপটি করে বসে থাকে এক একটা মাটির প্রদীপ। মাঝে মাঝে আশেপাশের ঝলমলানির দিকে একবার করে চেয়ে নেয়, তারপর আবার ঘাবড়ে গিয়ে চুপ করে বসে থাকে। আচ্ছা, এই প্রদীপগুলো কেমন যেন ভালো মানুষদের মতো হয়, তাই না? না, হয়তো ঝলমল করে না, তবে প্রাণে আলো দিতে জানে, নিজের সাধ্য মতো আলোটুকু। যখন প্রয়োজন, বিশেষ কোনো উদ্যোগ আয়োজন না করে জ্বালিয়ে ফেললেই হলো, তারপর ফেলে দেওয়াই যায় বা ভাসিয়ে দেওয়া যায় জলে। বেশি তোয়াজ করে কাজ কি? যত্ন তো তাদের করতে হয় যাদের মন জুগিয়ে না চললে তাদের পরের বছর আর খুঁজেই পাওয়া যাবে না। আচ্ছা, অনেক কথা হলো, এবার গল্পে আসা যাক। আপনাদের জন্য আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পিদিমের নিচে। একটিমাত্র গ্রামে আমার বাল্যে এই ধরনের এক ব্যক্তিকে আমি দেখিয়াছিলাম। কেউ তার জীবনচরিত লেখেনি, কেউ জানেও না তাকে, কিন্তু আমি জানি এবং যতটুকু জানি বা নিজের চোখে দেখিয়াছিলাম, লিখে রাখা উচিত ভেবে লিখে রাখলাম। আমার ছেলেবেলায় দিন কতক মাসির বাড়িতে কাটিয়েছিলাম সে গ্রামে। আমার তখন বয়স 9-10 বছরের বেশি নয়। গঙ্গার ধারে পথ দিয়ে একদিন মাস্তুতো ভাই নন্দর সঙ্গে পাশের গ্রাম আমিনপুরে চাল আনিতে যাচ্ছিলাম। বিকেলবেলা, বর্ষাকাল, গঙ্গার জলে খুব ঘোলা এসেছে, জল বেড়ে সাতনলীর বড় চড়া ডুবে গিয়েছে, ঝিঙে পটলের ক্ষেত জলের অত্যন্ত ধারে এসে পড়েছে। হঠাৎ নন্দ আমায় ধমক দিয়ে বললে, এই সরে আয়। কি রে? আমার মুখ থেকে কথা বেরুতে না বেরুতে ঝুপ করে অনেকখানি পাড় ভেঙে পড়ল অনেক নিচে ঘোলা জলের আবর্তের মধ্যে। আমার শরীর ঝিমঝিম করতে লাগল। নন্দ বললে, এখুনি গিয়েছিলি যে? সত্যই তাই, আর একটু হলে আমি গিয়ে পড়তাম গঙ্গা গর্ভে। তখন সাঁতার জানতাম না, জলে পড়লে আর বাঁচবার উপায় ছিল না। আমার বড় ভয় হল, গঙ্গার ধার বেয়েই রাস্তা অনেক দূরে চলে গিয়েছে, যদি আবার পার ভাঙে বিশ্বাস কি? নন্দকে বললাম, নন্দদা আমি যাব না, তুই যা, আমি বাড়ি যাই। বলেই স্বীকার করতে এখন লজ্জা হয়, কেঁদে ফেললাম। নন্দ কাছে এসে বললে, ওই দেখো নাও, কেঁদে উঠলি কেন? কি মুশকিলেই পড়া গেল দেখো, বাড়ি যেতে পারবি না একলা, চল তোকে পাগলা ঠাকুরের আস্তানায় রেখে আসি। এইভাবে এই অদ্ভুত লোকটির সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটল। এ অঞ্চলে আমি আছি আজ মাস দুই। পাগলা ঠাকুরের সম্বন্ধে অনেক কথা শুনে আসছি এতদিন, শুনেছিলাম প্রথম আমার মাসিমার মুখে। আমি বলেছিলাম, সে কে মাসিমা? গঙ্গার তীরে থাকে, সাতনলীর চরের এপারে। কে সে? যেতে বুনো, ওখানে আস্তানা করে আছে ঘর বেঁধে আজ 20-30 বৎসর। আমার তো বিয়ে হয়ে এখানে এসেই স্তক শুনে আসছি। অনেক ছোট জেতের গুরুদেব, মাঘ মাসে তার ওখানে মেলা বসে, লোকজন আসে, দোকান পশার জমে। আমি একদিন দেখতে যাব। না, যায় না, বুনো বাগদি, ছোট জেতের কাণ্ড, সেখানে কি দেখতে যাবি তুই? চুলে যাদের গঙ্গা স্নান না করলে শুদ্ধ হয় না। সেই বিকেলে আমার মাস্তুতো ভাই নন্দ আমায় পাগলা ঠাকুরের আস্তানায় বসিয়ে রেখে চলে গেল।
বললে, ফিরে না আসা পর্যন্ত বসে থাকবি। একটা বাবলা বনের মধ্যে দুখানা খড়ের ঘর, একটা ছোট গোয়াল ঘর, তাতে দুটি গাই গরু বাঁধা, একখানা ঘরের দেওয়া অত্যন্ত নিচু, সেখানে খানকতক পিঁড়ি আর খেজুরের চেটাই পাতা। বাবলা গাছে ফুল ধরেছে, ফুল ছড়ে ছড়ে নিকোনো পূজনো পরিষ্কার উঠোনটি ছেয়ে রেখেছে। এক বৃদ্ধা স্ত্রীলোক গোয়াল ঘরে ঘুটির সাজাল দিচ্ছে, আর কেউ কোথাও নেই। এমন সময় একটি লোক বাবলা বনের ওধার থেকে বড় ঘরখানার দাওয়ায় এসে একখানা দা রেখে দিলে। তার কাঁধে এক বোঝা সবুজ জোলো ঘাসের আঁটি, লোকটার লম্বা দাড়ি বুকের ওপর পড়েছে, মাথায় লম্বা লম্বা জট পাকানো চুল, পরনে অতি মলিন এক কাপড়, দেখে পাগল মনে হয়। লোকটা আমাকে লক্ষ্য করে বললে, কে ওখানে, কে গা? আমার ভয় হয়েছে, আমি আমতা আমতা করে বললাম, ওই আমার মাসির বাড়ি। সেই বৃদ্ধা বললে, মাওনদের ছেলে, বোধহয় বাবুদের বাড়ির, ভূপেনবাবুর নাতি নন্দ এসে বসিয়ে রেখে গেল। ভয় কি খোকা, ভয় কি? শশা খাবা? শশা খাবো কি? লোকটার হাবভাবে ও রক্তবর্ণ বড় বড় চোখ দেখে আমার প্রাণ তখন উড়ে গিয়েছে। আমি কাঠের পুতুলের মতো আড়ষ্ট হয়ে বসে আছি। দস্যু ডাকাতের গল্প শুনেছি, সেই দস্যু ডাকাতদের একজন নয় তো? হঠাৎ লোকটা আমার দিকে এগিয়ে আসতে আসতে বললে, ভয় কি বাবা ঠাকুর, ভয় কি, কিছু ভয় নেই, বসো। তারপর একেবারে কাছে এসে অত্যন্ত মোলায়েম স্নেহের হাসি হেসে বললে, আহা বালক। আমি চুপ করে বসে আছি, বোবার শত্রু নেই। লোকটা বললে, নাম কি বাবা ঠাকুর? ভয় ভয় বললাম, পতিত পাবন মুখোপাধ্যায়। পতিত পাবন? বাহ, বেশ বেশ, পতিত পাবন যিনি তিনিও তোমার মতো, আহা আহা। লোকটা শেষের কথাগুলো কাঁদো কাঁদো সুরে জোরে জোরে উচ্চারণ করল, তারপর বললে, ওগো পতিত পাবনের ভোগ দেবে কি দিয়ে? আমার বাড়ি এসেছেন দয়া করে, সে অদৃষ্ট করিনি যে বাবা ঠাকুর, তোমার ও মুখে কি তুলে দেব? পাকা তাল একটা নিয়ে যাও, তালের বড়া ভেজে দিতে বলো তোমার মাসিমাকে। আমার কথাগুলো ভালো লাগলো এবং ভয়ও অনেকটা চলে গেল, কিন্তু ওর রকম সকম দেখে মনে হলো লোকটা পাগল ঠিকই, তাই ওকে পাগল ঠাকুর বলে। পাগল ঠাকুর ছোট ঘরটা দাওয়ায় বসে আমায় কাছে ডাকলে, হাতছানি দিয়ে বললে, এসো পতিত পাবন, এসো এসো। বৃদ্ধা বললে, ওকে ডেকো না, ভয় পেয়েছে। কিন্তু আমি সম্প্রতি নির্ভয় হয়েছি দেখাবার জন্য পাগল ঠাকুরের পাশে গিয়ে বসলাম। পাগল ঠাকুর একখানা খেজুরের চাটাইয়ের ওপর বসে এককে তামাক না গাঁজা কি সাজলে। আমাকে বললে, তুমি বাউন? হ্যাঁ। পায়ের ধুলো দেবা একটু? আমায় ছুঁয়ো না, মাসিমা বারণ করেছে। পাগল ঠাকুর হেসে উঠে বললেন, কেন, নাইতে হবে বুঝি? তা আমায় ছুলে তোমায় নাইতে হবে না, আমি বাউন নই, কিন্তু দয়াল গুরুর নামে থাকি, তিনি আমাদের সকলের চেয়ে বড়, দাও পায়ের ধুলো দাও। পাগল আমার পায়ের ধুলো নিয়ে মাথায় দিলে, সঙ্গে সঙ্গে আমার শরীরে কি যেন একটা অদ্ভুত ভাব হলো, একটা অদ্ভুত আনন্দের ভাব, সে মুখে বলে বুঝিয়ে দিতে পারবো না। বিশেষত তখন আমি বালক, বিশ্লেষণ ও তুলনা করে দেখবার ক্ষমতা ছিল না। এখন এক একবার ভাবি, পাগল ঠাকুরের পায়ের ধুলো নেওয়াটা হয়তো একটা ছুতো, আমাকে স্পর্শ করবার জন্যই ও পায়ের ধুলো নিতে চেয়েছিল। তারপর ও একটা গান করলে,
গান আমার মনে নেই, কিন্তু বেশ গলার সুর ওর। গান গাইতে গাইতে ওর চোখে জল এলো, গাল বেয়ে জল পড়তে লাগল। ও আমার হৃদকমলের পরম গুরু সাঁই, এই কথাটা বার বার ছিল গানের মধ্যে। গান শেষ করে ও বারবার বলতে লাগল, কিছু খাওয়াতে পারলাম না বাবা ঠাকুর, একটা পাকা তাল নিয়ে যাও, বড়া করে দিতে বলো তোমার মাসিমাকে। আমার ভয় এখন সম্পূর্ণরূপে কেটে গিয়েছিল। আমি বললাম, তুমি কি করো এখানে? পাগলা ঠাকুর হো হো করে হেসে উঠে আমার দিকে চাইল। তারপর সস্নেহ সুরে বলল, বাবা ঠাকুরের কথা শোনো, হাসতে হাসতে মরি যে। খুব আনন্দ জুটিয়ে দিলেন সন্ধ্যেবেলা গুরু গোঁসাই। বলে কি না, কি করো? আমি এখানে থাকি বাবা ঠাকুর, আর কি করব? গুরু গোসাইকে ডাকি। কে এসে? ওই পাগল আঙুল তুলে আকাশের দিকে দেখিয়ে বলেন, উনি। আমার খুব ভালো লেগেছিল এই অদ্ভুত লোকটাকে। এই অল্পক্ষণের মধ্যেই আমি তার দিকে যথেষ্ট আকৃষ্ট হয়ে পড়েছি দেখলাম। এমন সময় সন্ধ্যের অন্ধকার নামল, গায়ের রোঁয়া আর দেখা যায় না। ও উঠে দৌড়ে জল দিয়ে ধুনো জ্বাললে। উঠোনের একটা ইটের মতো উঁচু মতো জায়গাতে প্রদীপ নিয়ে গিয়ে রেখে দিলে। আমি বললাম, তোমাদের তুলসী গাছ নেই? কেন বাবা ঠাকুর? আমাদের বাড়িতে আছে, মাসিমা পিতিম দেয় সন্ধ্যেবেলা। তুলসী রাখি নে বাবা ঠাকুর, গুরু গোসাই ওই পিড়িতেই আছেন, তুলসী কি হবে? তুমি পুজো করো বুঝি? তুলসী পাতা না হলে পুজো হয় না। পাগল ঠাকুর হেসে বললে, হয় বাবা হয়, কেন হবে না? সব ফুলে সব পাতাতেই তার পুজো হয়। তবে পুজো আচ্ছা আমি করি নে বাবা। করো না? না বাবা ঠাকুর, আমি ছোট জাত, বুনো, তেনার পুজো কি আমি করতে পারি? গুরু গোসাই পায়ে রাখেন যদি, তবে আর পুজোর দরকার কি? ফুল বেলপাতা দিয়ে পুজো করবে তোমরা বাউনরা, আমাদের ছোট জেতের হাতে ও সাজে না, পুজো করতে নেই আমাদের। তুমি তো ভালো লোক। কে বললে আমি ভালো লোক? সবাই বলে, আমি শুনেছি। তুমি যখন বলছো বাবা ঠাকুর, তখন ভালোই হব। এমন সময় আমার মাস্তুতো ভাই ফিরে এসে আমায় ডাক দিল, তার সঙ্গে আমি বাড়ি চলে এলাম। বাড়ি যাওয়ার আগে ওরা আমাকে তাল দিলে, শশা দিলে, আবার আসতে বলে দিলে। পাগল ঠাকুরের সঙ্গে আমার এই প্রথম দেখার পরে প্রায় 5 বছর কেটে গেল। মাসিমার বাড়ির সেই গ্রামে আমার যাওয়া ঘটেনি এই 5 বছরের মধ্যে। 1913 সালে তৃতীয় শ্রেণীতে প্রমোশন পেয়ে স্কুলের ঝক্কি কিছুদিন এড়াবার জন্য চলে গেলাম আবার মাসিমার বাড়ি। মাসিমা বললেন, এসো এসো বাবা, বুড়ো মাসিকে ভুলেই গেলে, থাক থাক বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। আমার মনে আছে দু একটা কথার পরে আমি বুড়িকে জিজ্ঞেস করলাম, মাসিমা সেই পাগল ঠাকুর আছে তো? মাসিমাকে বুড়ি বললাম বটে, কিন্তু তিনি সত্যিকারের বুড়ি এখনো ঠিক নন, যৌবনে তিনি সুন্দরী ছিলেন। আমি যখনকার কথা বলছি তখনও তিনি তত মোটা হননি, বেশ দোহারা সুঠাম চেহারা, ফর্সা রং, বড় বড় চোখ, মাথার চুল কেবল ছোট করে ছেঁটেছিলেন বিধবা হওয়ার পর। দেহে জরার আক্রমণের কোনো চিহ্ন তখনও স্পষ্ট হয়ে ওঠেনি। তার ওপর মাসিমা ছিলেন গ্রাম্য জমিদারের ঘরের বধূ, চাল চলনে একটা সেকেলে বনেদি ও স্পর্শ ভীরু ঈষৎ গর্বিত আভিজাত্য সদা সর্বদা বর্তমান থাকত। মাসিমা তাচ্ছিল্যের স্বরে বললেন, কে? ও সেই পাগল ঠাকুর? হ্যাঁ বেঁচে আছে, কেন তার খোঁজে তোমার দরকার কি? এখানে তোমার কথাটার প্রয়োগ যে বিরক্তি সূচক তা আমার বুঝতে দেরি হল না। মাসিমা জমিদার বাড়ির বউ, তার বোনপো যে তাঁদেরই গ্রামের এক ছোট জাতের গুরুর সঙ্গে মিশবে এটা তাঁর ভালো লাগল না।
অবশ্যই এটুকুও বলা উচিত ছিল যে তারা নামেই তখন জমিদার, কিছুই ছিল না তখন, সংসারে ভীষণ টানাটানি চলছিল তাও আমি জানতাম। নতুবা নন্দ জমিদারের ছেলে হয়ে কাঁটদর হাট থেকে বেগুন বয়ে আনবে কেন ফি হাটে? মাসিমার প্রশ্নের জবাব দিলাম, আমার কোনো দরকার নেই সেখানে, সেবার আলাপ হয়েছিল তাই বেঁচে আছে কিনা জানতে চাইছি, বাঁচবে না তো যাবে কোথায়? মেলা হয়, পাগল ঠাকুরের মেলা কেন হবে না, যত বেটা বুনো বাগদির গুরুদেব, শুধু বেটারা এসে পায়ের ধুলো নেয়, হইহল্য করে, ঝাঁটা মারো ঘুরু গুরু, এমনি গাছের ফল কিনা। আমি কিন্তু বিকেলেই পাগল ঠাকুরের বাড়ি গিয়ে হাজির, সেবারকার সেই প্রথম দর্শনের স্মৃতি আমার বালক মনে এক রহস্যজনক স্থান অধিকার করে আছে তখনও। আবার তাদের সেই দুখানা খড়ের ঘর, নিকোনো পুছনো কোবল্লেপা উঠোন, ঝিঙের ফুল ফোটা গঙ্গার তীরে অপরাহ্ন শোভা কত কাল পর দেখলাম। পাগল ঠাকুরের দাড়ি আরো সাদা হয়ে নারদ মুনির মতো দেখতে হয়েছে, তবে বার্ধক্যজনিত শীর্ণত্ব বা দৌর্বল্য নেই শরীরে, খুব শক্ত সমর্থ, লাঠি লাঠি চেহারা, মুখে সেই হাসি। এবার আর আমি নিতান্ত বালক নই, অনেক জিনিস বুঝি, আগের ভয় আর নেই। বললাম, তোমাকে বড় ভালো লেগেছিল সেবার, বড্ড মনে হতো তোমার কথা। হেসে বললে, গুরু গোসাইয়ের কৃপা বাবা ঠাকুর, তুমি যে পতিত পাবন, পতিতকে উদ্ধার করতে আসবে না? ওসব কথা আমায় বলতে নেই, তুমি আমার নাম মনে রেখেছো যে দেখছি, তুমি আমায় মনে রেখেছিলে তাই তো আমিও তোমার কথা মনে রেখেছিলাম। আয়নায় মুখ দেখা যে বাবা ঠাকুর, যেমন দেখাও তেমনি দেখি, একটা গান করো না। ওকে আর দ্বিতীয়বার খোশামত করতে হলো না, সেবারকার সেই বৃদ্ধাকে দেখলাম এবার। তাকে ডেকে বললে, একতারাটা দাও তো, পতিত পাবন ঠাকুরকে একটা গান শোনাই। কিন্তু বাবা, একটা কথা বলি, বলে সে হাসি হাসি মুখে আমার দিকে জিজ্ঞাসু নেত্রে চাইলে। আমি বললাম, কি? ও একটা আলভোলা অসহায় ধরনের অনুরোধ যেন করছে, এমনি ভাবে বললে, আমি যেমন তোমায় গান শুনিয়ে গেলাম, তুমি পতিত উদ্ধার করতে এমনি ধারা আসবে তো? বলি, হ্যাঁ গা, ও ঠাকুর। না, ও পাগলামি শুরু করেছে আবার, কাকে যে কি বলে। পাগল ততক্ষণে একতারা বাজিয়ে গান শুরু করেছে, ও আমার হৃৎকমলের পরম গুরু সাই, রেতে আলো দিনে তারা, রাত নাই দিন নাই, তোমার শেথা বাঁশের ছাড়ে, অরূপ রূপের পাথার পারে, বাঁশের ফুলে ভুবন আলো দেখতে এলাম তাই, চলার পথে বাদল দিনে তোমার সেই বাঁশতলাতে দিও ঠাই, ও আমার হৃৎকমলের পরম গুরু সাই। সেই ছোটবেলায় শোনা গানটা, ওর গান গাওয়ার ধরনটা আমার বেশ লাগে। চোখ উল্টে উদাস নেত্রে ওপর পানে চেয়ে সে ভাবি আলাদা। গলা ভালো নয়, ভাঙা গলা, দুটো বেসুরো সুর যেন গলা থেকে বেরিয়ে আসছে। তাই কি, চোখ দিয়ে যখন দরদর করে জল নেমে এলো, তখন আমাদের গ্রামের বিখ্যাত যাত্রার জুড়ি দাশু পরামাণিকের চেয়েও ওকে সুকণ্ঠ বলে মনে হল। আর একটা, তারপর আর একটা, সরাটির চরে ঝিঙে ফুল ফুটেছিল সেবার, ঝিঙে ফুলের হলুদ ক্ষেত, আর পাগলা ঠাকুরের গানের খ্যাপাটে সুর একতারে বাঁধা। ধুধু সরাটির চরে, নির্জন সরাটির চরে, ঘুলি ঘুলি আধো অন্ধকারে, কেউ ঝিঙের ফুল ফুটতে দেখেছিল 30 বৎসর আগের এক ভাদ্র সন্ধ্যায়? তাহলে পাগল ঠাকুরের গান বুঝতে পারবে। আমি একমনে শুনছি, হঠাৎ গান থামিয়ে ও বললে, কি খাবা? কিছু না। সে বললে, হবে কেন, আমাকে পেরসাদ দেবে এখন কে? আমি খেতে আসিনি তোমার কাছে,
তোমাকে দেখতে এসেছি, 5 বছর পর এলাম। পাগল ঠাকুর বিস্ময়ের সুরে বললে, 5 বছর হয়ে গেল এরই মধ্যে? কি জানি, দিন রেতের হিসেব তো রাখিনি। হ্যাঁ, তা তুমি অনেক বড় হয়ে গিয়েছো বাবা ঠাকুর, তখন ছিলে এই এত বড়। ওগো শোনো, সেই বুড়ি কাছে এসে বললে, কি বলছো? এই খোকাবাবুকে? আমি বললাম, চিনতে পারলে না? সেই এসেছিলাম 5 বছর আগে, নন্দর মাস্তুতো ভাই, আমার নাম পতিত পাবন। বাবা ঠাকুর, বড় খুশি হলাম তুমি এসেছো, আর চোখে ঠাওর হয় না আগেকার মতো। ভালো আছো? হ্যাঁ, তা আছি, এখন স্কুলে পড়ছি, এবার 3rd ক্লাসে উঠেছি ফার্স্ট হয়ে। তা হবে, তোমাদের সব ভালো হোক, গুরু গোসাইয়ের দয়ায় সব নিরোগী হয়ে থাকো। পাগল ঠাকুর বললে, ঘরে কিছু আছে? বাবা ঠাকুরের সেবায় লাগাও। আমার দুর্বল প্রতিবাদ সত্ত্বেও সেবা লাগানোর কাজে এলো একটা পাকা পেঁপে। আমি খাচ্ছি, ও হাত পেতে বালকের মতো সুরে, অথচ নারদ মুনির মতো দাড়ি নিয়ে আমার ঠাকুরদার বয়সী লোক নিঃসংকোচে বললে, দাও একখানা। দিলাম, যেন আমার সমবয়সী খেলুড়ে। বললাম, তোমার এখানে থাকতে ভালো লাগে? পাগল ঠাকুর হেসে বললে, তোমাকেও যে আমার রাখতে ভালো লাগে, থাকবা এখানে? ইচ্ছে তো করে, বাড়ির লোক থাকতে দেবে না যে। পাগল ঠাকুর একটা মাটির পাত্র থেকে গুড় তুলে নিয়ে দকাটা তামাক মাখলে বসে বসে, একটা কলকে ভরে তামাক সেজে হাতে করেই টানতে লাগল। নিজেই একটা হাঁড়ি চড়ালে উঠোনের এক উনুনে। আমি বললাম, হাঁড়িতে কি হবে? বাবা ঠাকুর, খিদে পেয়েছে, কিছু খাবো। দুটো চাল দিয়ে যাও না গো। হাঁড়িতে এক খুঁচিটাক মোটা রাঙা উস চাল ফেলে দিয়ে একটু পরে বড় বড় গোটা কতক পাকা জক্কি ডুমুর সামনের জঙ্গল থেকে পেড়ে নিয়ে আঠা শুদ্ধই ফেললে হাঁড়িতে। আমি বসে বসে ওর খাওয়ার মজা দেখছি। ও আবার আমার পাশে এসে তামাক খেতে লাগল। আমায় বললে, বাবা ঠাকুর, ওপারের বুনোপাড়া উচ্ছন্নে গেল ওলা ওঠোতে, রোজ সেখানে যাই, সারাদিন থাকি, এই খানিক আগে এইছি, তাই বড্ড খিদে পেয়েছে। সেখানে কি করো? আমি কি কিছু করি? তিনি গুরু গোসাই করান, যাদের কেউ নেই, আমার অকেজো হাত দিয়ে তিনি তাদের মুখে জল দেন, ওষুধ দেন। আমার হাত ধন্য হয়ে গেল। আমার হাত না দিয়ে অন্য কারোর হাত নিলেই তো পারতেন, তেনার কৃপা। গুরু গোসাই কে? আজকে তোমাকে বলতেই হবে। ওই যে উনি, নিরাকার, সব ঘটে আছেন তিনি। তাই তো তুমি আমার পতিত পাবন ঠাকুর, তুমি যা তিনিও তা, তোমার মধ্যেই তিনি। যারা রুগী ওলাউট হয়ে বমি করছে, হলদে হয়ে গিয়েছে চোখের শির, হাতে পায়ে খিঁচুনি ধরেছে, গলা ঘড়ঘড় করছে, তাদের মধ্যেও জনায় জনায় তিনি। তিনি উঁকি মারে নদীর চোখের মধ্যে থেকে, বেশ দেখতে পাই, বমি ঘাটি, ঘেন্না আসে না, মনে হয় গুরু গোসাইয়ের সেবা করছি। খেলা, সব তাঁর খেলা, তাঁর আবার রোগ, লীলা গো লীলা। আমায় নিয়ে যাবে বুনোপাড়ায়? তোমার সঙ্গে যাব? ওরে বাবারে, অমন কচি সুন্দর নতুন হাত বমি ঘাটবার জন্য নয়, তার এখন অনেক দেরি আছে, ও সবের জন্য তাড়াতাড়ি কি? পড়ো, এখন খুব মন দিয়ে পড়ো। একটু পরে ও ভাত নামালে, একটা আঙুট কলার পাতে ঢেলে যোগ্যি ডুমুরগুলো টিপে টিপে নুন তেল দিয়ে মাখলে। আমায় বললে, কিছু মনে করো না বাবা ঠাকুর, আমি খাই, হুকুম করো। আমার অনুমতির প্রয়োজন কি বুঝলাম না, তবু বললাম, বারে খাও না, আমি কি বলবো, খাও।
শুধু দুমুর ভাতে ভাত খেতে পারবে? কেন পারবো না বাবা ঠাকুর, একটা যা হলেই হলো। জীবের সুখ যত বাড়াবে ততই বাড়ে, ওর মধ্যে কিছু নেই। কে হাটবাজারে ছোটে দুটো খাওয়ার জন্যে? জঙ্গলে গুরু গোসাই সব করে রেখেছেন, ডুমুর আছে, তেলাকুচো ফল আছে। আমি আশ্চর্য হয়ে বললুম, তেলাকুচো? হ্যাঁ বাবা ঠাকুর, তেলাকুচো ভাতে খাও, ভাজা খাও, তেলাকুচোর পাতা ভাজা খাও, দিব্যি জিনিস। পেয়ারা ভাতে ভাত খেয়ে এক মাস কাটিয়ে দিই। উঠোনে ওই দেখো পেয়ারা গাছ। পেয়ারা হয়নি, তাহলে দিতাম তোমায়। কেন যাব বলো হাটে বাজারে? তোমার উঠোনে তরি তরকারি করো না কেন? বড্ড খাটতে হয় যে ওর পিছনে, ঝঞ্ঝাট। কে অত ঝঞ্ঝাট করে? সে সময় গুরু গোসাইয়ের নাম নিলে কাজ হবে। ওই শশার গাছ করা হয় শুধু গুরু গোসাইয়ের সেবার জন্যে। পাগল ঠাকুর খেয়ে উঠে একটু পাতা ফেলে দিয়ে এলে। রাজ্যের কুকুর জড়ো হয়েছিল আগে থেকে, পাতের অনেকগুলো ভাত ওদের সামনে ছড়িয়ে দিলে। আবার তামাক সাজতে বসল। তামাক খেতে খেতে বুড়িকে বললে, পাকাটি দাও তো গোটা কতক, একটা মশাল করি। আমি বললাম, কি হবে, এক্ষুনি আবার বুনোপাড়ায় যেতে হচ্ছে, দুটো রুগী এড়িয়ে আছে, দেখে এসেছি, তাদের ফেলে থাকতে পারবো না। নবীন ডাক্তারকে বলে এসেছি যাওয়ার জন্যে, এখনো গুরু গোসাইয়ের কৃপা হলে সেরে উঠতে পারে, আর তিনি যদি চরণে টানেন তবে হয়েই গেল। আহা, ওর চোখে প্রায় জল এসে পড়ল। আমার হঠাৎ বড় উদ্বেগ হলো ওর জন্য। ও যেন আমার কত কালের আত্মীয়। আমি দাঁড়িয়ে উঠে বললাম, তুমি যেও না সেখানে, যদি তোমার হয়, বড় খারাপ রোগ। পাগল ঠাকুর হেসে বললে, ওই দেখো বাবা ঠাকুরের কথা, তাঁর নিয়ে সব, তাঁর যদি ইচ্ছে হয় এই খোলসটা বদলাবো তবে তাই হবে, তিনি যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে তো যেতেই হবে, আমি তো যাচ্ছি নে, তিনি নিয়ে যাচ্ছেন তাই যাচ্ছি, আমি কেউ নই। একটা অদ্ভুত ভাব ওর মুখে ফুটে উঠল কথা কটা বলবার সময়। বুড়ি বলল, রাত্রিরে ফেরবা তো? ও বলল, তা বলা যায় না, তুমি ঝাঁপ খুলে রেখো, আসি তো ঝাঁপ খুলে ঢুকব। চলো বাবা ঠাকুর, সন্ধে হয়েছে, তোমায় পৌঁছে দিয়ে ওই পথেই চলে যাই। আমি বললাম, আমায় এগিয়ে দিতে হবে না, একাই যেতে পারবো, কারণ মাসিমা টের পেয়ে যাবেন যে আমি এতক্ষণ কোথায় ছিলাম। তিনি পছন্দ করবেন না আমার এখানে আসা যাওয়াটা, মনে মনে তা আমি জানি। সুতরাং কতবেল তলা দিয়ে একাই বাড়ি চলে গেলুম। মাসিমাকে পাগল ঠাকুরের কথা কিছু বলিনি। তিনি নিজেই জিজ্ঞেস করলেন, ওদিকে গিয়েছিলি নাকি? কোন দিকে? পাগল ঠাকুরের আখড়ায়? হ্যাঁ, একটু বসেছিলাম, বেশ ভালো লোক, কোথায় কলেরা হয়েছে নিজে গিয়ে তাদের সেবা করছে রাত্রির বেলাতে। ওই পর্যন্ত। উনি চুপ করে গেলেন, বুঝলুম না রাগ করলেন নাকি। তারপর দিন আবার বিকেলে পাগলের আখড়ায় গিয়ে হাজির হই। কিসের একটা টান অনুভব করতাম, না গিয়ে থাকা গেল না। পাগল ঠাকুর আপনার মনে বসে গান করছিল একখানা তাল পাতার চেটাই পেতে। ওর গানই ওর উপাসনা, ওর মুখে গান শুনলেই আমার তা মনে হয়েছে। আমার বয়স কম হলেও আমি তখন অনেক বুঝি, ওর মতো ভক্তি আমি কারোর দেখিনি। মাসিমাকে বাড়ি ফিরে কথাটা আমি বলেছিলাম। মাসিমা গীতা নিয়মিত পাঠ করতেন, রামায়ণ মহাভারত তার বড় প্রিয় ছিল, ব্রত উপবাস করতেন, রোজ ভোরে গঙ্গা স্নান করে পূজো আচ্চা করতেন বেলা নটা পর্যন্ত, কৃষ্ণ ঠাকুরের ছবিতে চন্দন মাখাতেন, ফুল দিতেন। পাগল ঠাকুরও সব কিছু করে না, অথচ সে ভক্ত লোক।
এ কথা মাসিমা বুঝবেন না। তবুও মাসিমা মন দিয়ে কথাটা শুনলেন, শুনেই চুপ করলেন। পাগল ঠাকুরকে বললাম, কখন এলে কাল রাত্রিতে? সারা রাত ছিলাম বাবা ঠাকুর, দুটোই মারা গেল, শ্মশানে গেলাম তাদের ভাসিয়ে দিতে। পোড়ালে না? গরিব লোকেদের পোড়াচ্ছে কে বাবা ঠাকুর? কাঠকুটো কোথায়? গুরু গোসাইয়ের নামে গঙ্গার বুকে ভাসিয়ে দিলাম, আর ভাবনা কিসের? দেহটা হাঙর কুমিরে খেলেও দেহ দিয়ে জীবের উপকার হলো, পুড়িয়ে দিয়ে ফল কি বলো? ওদের একটা ছেলেকে নিয়ে এলাম আমার এখানে, ওই দেখো কাঠ কুড়িয়ে আনছে, ছোট ছেলে, কেউ নেই। গুরু গোসাই তার ভার আমার কাঁধেই চাপালেন, তাঁর হুকুম। ও এমনভাবে কথা বলছে যেন ভগবান ওর সঙ্গে পরামর্শ করেন সব কথা। আমার হাসি পেল। যা হোক, ওর মন ভারী সরল। আমাকে ওই পাগল ঠাকুর ভয়ানক বেঁধেছে, ক্রমে বুঝছি। বিকেল হলে আসতেই হবে যেন ওর ওখানে। ও আমাকে কিছু খেতে দেবে, তারপর গান শোনাবে। কোনো বৈষয়িক কথা কখনো শুনিনি ওর মুখে। অনেক পরে বয়স হলে এসব কথা ভালো করে বুঝেছিলাম। আমি বললাম, আচ্ছা তুমি মাছ ধরো? না বাবা ঠাকুর। তোমার বাড়ি কোথায় ছিল? অন্য লোকে হলে এ কথার উত্তর দেয় না, কিন্তু পাগল ঠাকুরের মতো সরল লোকের কোনো কিছুই গোপনীয় নেই। সে বললে, শঙ্করপুর, কাঁচরাপাড়ার ওদিকে, এখান থেকে 8-9 কোষ। বাড়িঘর আছে সেখানে? কিচ্ছু নেই, আমরা গরিব লোক, খড়ের কুঁড়ে ছিল ভেঙে গিয়েছে, ভিটেতে কিছুই নেই, মস্ত এক তাল গাছ হয়ে আছে, সেবার গিয়ে দেখে এসেছিলাম। আপনার জন কেউ নেই? এই যে বাবা ঠাকুর, ভুল কথা বলো, আপনার জন নেই কেন? এই তুমিই তো আমার আপনার জন। গুরু গোসাই সবাইকে আপন করে দিয়েছেন যে। কদিন থাকবে? আর 2 দিন ছুটি আছে মোটে। মোটে 2 দিন? তারপর চলে যাবে? দুঃখ দিতে আসা কেন বলো তো? তুমি চলে গেলে আমার বড্ড কষ্ট হবে দিন কতক, বিকেলটা কাটবে না। গুরু গোসাইয়ের ইচ্ছা, বলে সে দীর্ঘ নিঃশ্বাস ফেললে। সেই মুহূর্তে ও আমার বড় কাছে এসে পড়ল, আর দূরের লোক রইল না। বাকি 2 দিন রোজ বিকেলে ওখানে যাই। বুনোদের সেই ছোট ছেলে এরই মধ্যে নিজের হয়ে গিয়েছে। সে দেখি রান্নাঘরে আউশ চালের পান্তা ভাত, বেগুন পোড়া আপনি হাড়ি থেকে বেড়ে নিচ্ছে দিব্যি, নিজের ঘরের মতো। পাগল ঠাকুর আমায় নিয়ে ছোট ঘরের দাওয়ায় বসে আর গান করে। একতারা বাজিয়ে ওর বেসুরো গলায় যখন গান করে, তখন প্রতিদিন ওই গঙ্গার চরে কোনো বিরাট দেবের আবির্ভাব প্রত্যক্ষ করি। ওদিকে বিষ্ণুপুর গ্রামের বাঁশবন, ঘোষপাড়ার বাবুদের লিচু বাগান, সব কেমন অদ্ভুত মনে হয়। সরাটির চরের কাশবনের পিছনে মস্ত আকাশটা লাল হয়ে ওঠে অস্ত সূর্যের আভায়। আমার অল্প বয়স বলেই হোক বা যে জন্যেই হোক, কি অদ্ভুত টান যে হয়ে উঠেছিল পাগল ঠাকুরের ওপর, এখন মনে ভাবলে আশ্চর্য হই। বাল্যে সে কয়টি দিনের আনন্দ আর ফিরে পাব না, তেমন ধরনের আনন্দ আর পাইনি কখনো। পাগল ঠাকুর গান থামিয়ে একতারা নামিয়ে রেখে এক কাল হেসে বললে, আনন্দ করো, আনন্দ করবার জন্যেই এই একপাশে পড়ে আছি, গুরু গোসাইয়ের দয়ায় শুধু আনন্দ নিয়েই আছি। ওর হাসি ভরা উজ্জ্বল চোখ দুটি আর নারদের মতো সাদা দাড়ি, শিশুর মতো সরল মুখে ওর কথার সত্যতা প্রমাণ করত। সেই আনন্দ ছোঁয়াচে রোগের মতো পেয়ে বসত সবাইকে যে ওর সংস্পর্শে আসত। আর একটা উদাহরণ এর মধ্যে আমি প্রত্যক্ষ করলাম।
কোথা থেকে একদল মেয়ে পুরুষ ওর ওখানে এলো, মুচকামুচকি এক একটা পিঠে বাঁধা। শুনলাম ওরা সবাই পাগল ঠাকুরের শিষ্য, ওই যে মাসিমা বলেন না ছোট জেতের গুরু। কিন্তু গুরুর মতো সম্ভ্রমসূচক ব্যবহার করে দূরে রইল না, সবাই একসঙ্গে বসে তামাক খেলে হাতে হাতে কলকে পরিবেশন করে। পাগল ঠাকুরের চারিদিকে গোল হয়ে বসে একতারা বাজিয়ে গান করলে, হাসি খুশি আনন্দ খাওয়া দাওয়া। ওদের মুখ দেখে মনে হল জীবনে ওদের কোনো দুঃখ কষ্ট নেই। খাওয়া দাওয়া তো ভারী, পাগল ঠাকুরের ভাণ্ডার কারো আপন নয়। যার খুশি নিজে চাল বার করে নিচ্ছে, বুনোপাড়া থেকে দুটো রাঙা শাকের ডাঁটা নিয়ে এলো, ডুমুর পারলে চড়ালে ভাত, নুন ছড়িয়ে সবাই আঙুট কলার পাতায় ভাত ঠেলে একসঙ্গে খেলে। গুরুও বাদ কেলেন না। দিনটা আনন্দ করে সন্ধ্যের দিকে সবাই মুচকামুচকি নিয়ে চলে গেল, আমিও চলে এলাম তারপরের দিন। এরপরে আবার সে গ্রামে যাই যেবার ম্যাট্রিক পাশ করে কলেজে ঢুকেছি। মাসিমা আগের চেয়ে বৃদ্ধ হয়ে পড়েছেন, চোখে ভালো দেখতে পান না। বললাম, পাগল ঠাকুর বেঁচে আছে? মাসিমা বললেন, আছে না তো যাবে কোথায়, তোমার বুঝি সেখানে যাওয়া চাই। আহা, কি যে দেখেছো তুমি ওর মধ্যে, ছোটবেলা থেকে দেখে আসছি এই কাণ্ড। পাগল ঠাকুরকে আমি অন্য চোখে দেখতাম, সেই ছোট খড়ের খড়ের আশ্রম, সেই সদানন্দ সাদা দাড়িওয়ালা বৃদ্ধ, সব তেমনই আছে, চার বছর আগের মতো চেহারা আছে, বিশেষ কোনো পরিবর্তন নেই। আমাকে দেখে বললে, বাবা ঠাকুর যে, আরে এসো এসো, তোমার কথা কত বলি, কবে এলে? আজই। তুমি ভালো আছো? গুরু গোসাইয়ের কৃপায় আছি ভালোই, বসো গান শোনাবো। গান শোনবার জন্যই তো আসা, শশা খাবা না ছেলেবেলার মতো? না শোনো, এখন আর আমি ছেলে মানুষ নই, তুমি যা খুশি খেতে দিতে পারো, ভাত পর্যন্ত, ছেলে মানুষ নই আর, কারোর ইন্তাজারির মধ্যে নেই এখন, তোমার এখানে খাবো তাতে দোষ কি, রাধো না তেমনি ডুমুর ভাতে ভাত। পাগল ঠাকুর ভয়ের ভান করে হেসে বললে, ও বাবারে, বামনের জাত মেরে দিয়ে এই সন্ধেবেলা, তা হবে না, আর কি খাবা বলো। ওগো শোনো, এদিকে, একে চেনো? সেই যে বুড়ি কুঁজো হয়ে পড়েছে আরো, চোখেও ভালো দেখে না মনে হলো। কাছে এসে বললে, কে? ওই সেই যে ভূপেন বাবাদের বাড়ির ছেলেটা, কত বড় হয়েছে আর কি চমৎকার দেখতে হয়েছে দেখো। শোনো, দুটো চাল আর কাঁঠাল বিচি ভেজে নিয়ে এসো তো, খেতে দি। চা খাও বাবা ঠাকুর, চা করে দিতে পারি, একজন এখানে চা রেখে গিয়েছে, সে মাঝে মাঝে এসে চা খায়, খাবে? করো। চা করতে গিয়ে ওরা দুজন বিষম বিপদে পড়ল। বুড়ো বুড়ি নানা পরামর্শ করে একবার জল ফোটায়, আবার নামায়, আধ ঘন্টা হয়ে গেল, রান্নাঘর থেকে বেরোয় না। কাঁসার বাটিতে গরম জল আর চা একসঙ্গে গুড় সহযোগে সিদ্ধ করে অবশেষে একটা ব্যাপার করে নিয়ে এলে। সবাই মিলে অর্থাৎ তিনজনে মহা আনন্দে তা পান করা গেল। তারপর তামাক সাজতে সাজতে বলল, এইবার কি খবর বলো বাবা ঠাকুর, তোমায় দেখতে এলাম। আমায় কি আর দেখতে আসবা, ভালোবাসো তাই, নইলে আমি কি একটা দেখবার মতো লোক? জানো, তোমাকে একজন দার্শনিক বলে মনে হয়। সে কি বাবা ঠাকুর? আমার মনে হয় তুমি একজন দার্শনিক, সত্যকার দার্শনিক, ঋষির মতো লোক। ওসব কথা আমায় বলো না, আমাকে তিনি পায়ের দাস করে রেখেছেন, সব তাঁর দয়া। আমার কোনো গুণ নেই বাবা ঠাকুর, আনন্দে রেখেছেন আনন্দে আছি, গান শোনো। আমার চোখ অনেকটা খুলেছে আগের থেকে, বৃদ্ধের সরল পবিত্র মুখভাব আর সহজ আনন্দ ওকে আমার চোখে ঋষির পদবীতে উঠিয়ে দিয়েছে। পাগল ঠাকুর যদি ঋষি নয়, তবে ঋষি কে?
লেখাপড়া জানলে আর 2-3 হাজার বছর আগের ভারতবর্ষের লোক হলে এই লোকেই উপনিষদ রচনা করত। সরাটির চরের মতো উদয় হতো তাঁর বাণী, ঝিঙে ফুলের সৌন্দর্য থাকত তার ভাষায়, সন্ধ্যে সকালে বাঁশবনের পক্ষী কুজনের মতো শান্ত সহজ আনন্দ মিশিয়ে থাকত তাঁর অঙ্গে অঙ্গে। কিন্তু একে কেউ চিনলে না। আমার সারা জীবন ওর দত্ত সহজ আনন্দের মন্ত্রে দীক্ষিত। যেবার বিবাহ করি মাসিমাকে নববধূ দেখাতে নিয়ে গিয়েছিলাম ওদের গ্রামে। ভেবেছিলাম পাগল ঠাকুরের ওখানেও নিয়ে যাব, আসল উদ্দেশ্য ছিল সেটাই। কিন্তু পাগল ঠাকুরকে আর দেখতে পাইনি। সেও এক বিকেলে গেলাম ওর আখড়াতে, বাবলা গাছের তলায় ওর সমাধি। ওদের সম্প্রদায় নাকি সমাধি দেওয়াই নিয়ম। মাটির একটা লম্বা ঢিবি, বাবলা ফুল ঝরে ঝরে পড়ছে তার ওপর। কোনো শিষ্য কতগুলো দোপাটি ফুলের গাছ রোপণ করে দিয়েছে মাটির ঢিবিটার চারপাশে। পাগল ঠাকুরের নশ্বর দেহের হাড় কখানা ওরই তলায় মাটি মুড়ি দিয়ে আছে। ওকে এখানকার কেউ চিনলে না। আমার মাসিমা তো এত গীতা পাঠ করেন, মন্ত্র জপ করেন, তিনিই বলেন, হ্যাঁ বাবু, তোমার সেই পাগলা ঠাকুর আজ 2 বছর হলেও মারা গিয়েছে। কে জানে, ওসব ছোট লোকের খবর রাখিনি, রাখবার সময়ও পাইনি। সেই বুড়ি কেবল বেঁচে আছে আজও। তাকে সন্ধ্যের পিদিম জ্বালাতে দেখলাম সমাধির সামনে, রেড়ির তেলের মাটির পিদিম। খড়ের ঘরের খড় উড়ে পড়েছে। আখড়ার অবস্থা অতি খারাপ, কারোর দৃষ্টি নেই এদিকে মনে হল। সংসারে এমনই হয়। ব্যাস, আমাদের আজকের গল্পের এখানেই ইতি। আচ্ছা, পরপর 3 সপ্তাহ যে চ্যানেলে বিভূতিবাবুর গল্প এলো, এ বিষয়ে আপনাদের অনুভূতি কি? বেশ বুঝতে পারছি, আমার শ্রোতা বন্ধুদের অনেকে যেমন আমার মতোই খুশি হচ্ছেন, অনেকে মনে মনে রাগও করছেন। বেশ, যারা রাগ করছেন তাদের উদ্দেশ্যে বলি, অধমের পক্ষপাত মার্জনীয়। কথা দিচ্ছি খুব শিগগিরই আমার নিবেদনে আবার ফিরে আসবেন বাংলা সাহিত্যের অন্যান্য কালজয়ী লেখকরা। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে। ততক্ষণ ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। শুভরাত্রি।